সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট, দিনাজপুর জেলায় এই হাট অবস্থিত, আর পার্বতীপুর থানায়। আপনাদেরকে হাটটার লোকেশন আমরা একটু বলে দেই। ঢাকা থেকে দিনাজপুর আসতে আপনারা এই হাটটা পেয়ে যাবেন। দিনাজপুর থেকে 26 কিলোমিটার দূরে এই হাটের অবস্থান। আজ 28 আগস্ট 2020 শুক্রবার। প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই যে দেখুন, প্রচুর ক্রেতার আমদানি এবং দামটাও একটু বেশির দিকে। আমরা সব সময় আমাদের দর্শকদেরকে আমরা সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি। তো আমরা ধীরে ধীরে দেখছি যে প্রচুর ক্রেতা যেহেতু বাড়ছে, সেহেতু দামটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো আজ এই হাট থেকে আমরা আপনাদেরকে শাইওয়াল, যে বগনা বাছুর, এগুলোর প্রচুর চাহিদা রয়েছে। এই বগনা বাছুরগুলির দাম আমরা আপনাদেরকে এই হাট থেকে জানানোর চেষ্টা করবো। আবারও জানিয়ে রাখি, আজ 28 আগস্ট 2020। তো আমরা এই যে এখানে একটু দেখছি, ভাই এই বগনাটার বয়স কত? বয়স কয় বছর হয়নি? কয় বছর? 11 মাস। 11 মাস। এটার দাম কত যাচ্ছে? দাম 50 হাজার যাচ্ছেন। ক্রেতা কত বলছে? 43-44 বলতেছে। শুনছেন সুপ্রিয় দর্শক, দামগুলি কি ধরনের বেড়ে গিয়েছে এখানে দেখছি আমরা। ভাই এই জোড়া কত যাচ্ছেন? 82। ক্রেতা কত বলছে? ক্রেতা 70-72 পর্যন্ত দাম বলছে। আপনার নিয়ত কত? দেখি আরে না, বেশি আর একটু বেশি হলে দিয়ে দিবেন। শুনছেন, তারপরে এখানে আমরা একটু দেখি, ভাই এটার দাম কত যাচ্ছে? 52। এটার বয়স কতটুকু? কিনা বলতে পারবেন না। আর ক্রেতা কত বলছে? ক্রেতা 45-46 পর্যন্ত দাম বলেছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কি পরিমাণ শাইওয়াল গরু উঠে। আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ শাইওয়াল গরুর হাট এই আমবাড়ি হাট। এবং এই আমবাড়ি হাটে এই যে দেখুন, একদম ছোট থেকে বড় সব ধরনের শাইওয়াল গরু এগুলো আপনারা পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা ফারুক ভাই কোথা থেকে আসছেন? আমি নওগাঁ জেলা সাপাহার থেকে। সাপাহার নওগাঁ থেকে আসছেন? এই হাটে কি সবসময় আসেন? হ্যাঁ আসি আমরা নিয়মিত। আর বকনা গরু কি বেশি কেনে? আমরা বকনা গরু কিনি। আচ্ছা এই যে শাইওয়াল বকনাটা দেখছি, এটা কি দামদর চলছে? হ্যাঁ চলছে। এটা কত চাইছে? আমার কাছে 48.5 চাইছে। আমরা কিন্তু 48.5 চাইছে। আর আপনি কত বলছেন? আমি 47.5 বলছি। 47.5, তাহলে তো বেশি কম বলেন নাই। 1000 টাকা কম। 1000 টাকা কম বেশি মানে হয়ে যাবে এটাতে ফল ভিতরে। আচ্ছা আর কয়টা গরু কিনছে? আমি আর দুইটা কিনছি। কোন দিকে দুইটা? এই যে ওখানে আছে একটা, ওই পাশে একটা, আর আর ওখানে একটা ছোট আছে। আর ছোট আছে, এগুলো কত করে কিনছেন? 50 আর 39। আপনি কি এই হাটে মাঝে মাঝে আসেন? নিয়মিত আসেন? আচ্ছা আমাদেরকে বলেন তো, দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসে, আপনারা তো টাকা ক্যারি করে নিয়ে আসেন, তো এই হাটে কি কোনো সমস্যা হয়? না কোনো সমস্যা হয় না। টাকা পয়সার কোনো সমস্যা? কতদিন যাবত আছি এখন পর্যন্ত কোনোদিন সমস্যা হয়। আর এই যে ট্রাক নিয়ে যে আপনারা যান, এই ট্রাকে কি রাস্তায় কোনো চাঁদাবাজি হয়? না কোনো চাঁদাবাজি হয় না। কোনো চাঁদাবাজি হয় না, মানে হাটের যদি রশিদটা থাকে, রশিদ থাকলেই সব সমস্যা, সব সমস্যার সমাধান। মানে রশিদ না থাকলে সমস্যা, চোরাই গরুতে সমস্যা, তাহলে তো সমস্যা হবেই। হ্যাঁ কিন্তু অরিজিনাল গরুতে কোনো সমস্যা হয় না। আর আমরা রশিদ ছাড়া নিয়ে যাই না। রশিদ ছাড়া নিয়ে যান না, মানে দূর দূরান্ত থেকে যে আপনারা আসেন, তার মানে এই হাটে কোনো সমস্যা হয় না। আচ্ছা একটু দামটা আমাদেরকে বলেন তো, যে দামটা কি আপনাদের মন মতো পড়ে? দামটা এখন বাজার তো কমতেছে, কিন্তু এই হাটে আসলে দামের বাজারটা একটু বেশি হয়। তারপর আমরা নিয়মিত আসি। আপনাদের হাটে বাজারে দাম কমতেছে, কিন্তু আমবাড়ি হাটে বাড়ছে? বাড়ছে। আচ্ছা আমবাড়ি হাটে যেহেতু অনেক ক্রেতা প্রতিদিন ঢুকছে, প্রচুর লোক, এই জন্য দামটা আপনার মনে হচ্ছে যে একটু বাড়তেছে? বাড়তেছে, মানে প্রতি সপ্তাহে একটু একটু করে বাড়ে। আজকে কয়টা গরু নেবেন বলে নিয়ত করছেন? 4টা হোক 5টা হোক দামের ভিতরে হলে কিনবো। আচ্ছা 4টা। তারপর আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি ফুল করে নিই। আচ্ছা গাড়ি ফুল করে, ধরুন আমরা 4 জন আছি, এক গাড়িতে আমরা এক গাড়ি ফুল করে নিই। আচ্ছা মানে আপনারা ওই 4 জন মিলে আসেন, তারপরে এক গাড়িতে কয়টা গরু আটে? 15টা 16টা, ছোট হয় তাহলে 20টাও হবে। আচ্ছা 20টাও? হ্যাঁ। আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন নওগাঁ থেকে একজন এসেছে, তার কিছু কথাবার্তা আমরা চেষ্টা করি। এই গরুগুলি কার? আপনার কয়টা গরু আনছে? এই 9টা। এই গরুগুলি কি দরে দাম চাচ্ছে? এগুলো চাচ্ছি
45 এগুলো বেশিরভাগই শাইওয়াল গরু দুই একটা করে দেশি গরু রয়েছে তবে শাইওয়াল গরুর পরিমাণটা অনেক বেশি তো এই হাট থেকে আমরা আপনাদেরকে বকনা গরুগুলির দামগুলো জানার চেষ্টা করব এইগুলি আছে না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কয়টা গরু আনছেন গরু আনছি 18 20 টা সব শাইওয়াল না দেশিও আছে সব শাইওয়াল সব শাইওয়াল এই যে এগুলা আচ্ছা এগুলার আমাদের একটু বয়সগুলো বলবেন দাঁত তো উঠেনি বয়স বছরের নিচে আছে সব এক বছরের নিচে এগুলোর কি ধরনের দাম চান দাম 52 থেকে 55 থেকে আবার 35 পর্যন্ত আছে মানে 35 থেকে 55 পর্যন্ত আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে গরুটা এই যে আমরা দেখছি আপনি খাওয়াচ্ছেন এটার দাম কত এইটা না এই যে এটা এটা হ্যাঁ এটার দাম আর একটু কাই দাম 51000 চাইছেন ক্রেতা কত বলছে ভাঙতে বলতেছে 50 ভাঙতে বলতেছে 50 ভাঙতে আপনার নিয়ত কত নিয়ত তো ভাঙার চাছি না আমি আচ্ছা আপনি আমরা যদি আপনার একটু মোবাইল নম্বরটা আপনি দেন যে কেউ যদি আপনার কাছে এই ধরনের গরু চায় তাহলে তো আপনি দিতে পারবেন হ্যাঁ পারবো বলেন তো নাম্বারটা 01757 নাম রেজাউল আপনার নাম রেজাউল আচ্ছা রেজাউল ভাই আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আপনাকে শুনছেন সুপ্রিয় দর্শক সেই সঙ্গে আমরা আপনাদেরকে পাইকারদের ঠিকানাও আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে আমরা একটা দেখছি কাকা আসসালামু আলাইকুম আপনার কি কেনা না বাড়ির বাড়ির এদিকে শাইওয়াল এটা দাম কত যাচ্ছে 45 ক্রেতা কত বলছে 38 দাম বলছে আপনার নিয়ত কত মানে 40-এর উপরে হইলে দিবে হ্যাঁ মানে 40 হলে দিয়ে দিতে পারে আচ্ছা আচ্ছা কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম শুনছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি শাইওয়াল বকনা এই যে দেখছেন আপনারা প্রচুর শাইওয়াল বকনা ছোট বড় সমস্ত এগুলো একটু বড় সাইজ ভাই এগুলো কত করে দাম চাচ্ছেন দাম চাচ্ছেন কত 70 আর এই যে এই কোনারটা এই পাশেরটা এইটার দাম হলো 45 ক্রেতা কত বলছে 36-37 আর আপনার নিয়ত কত 40 আচ্ছা শুনছি এই যে দেখছেন সুপ্রিয় দর্শক শাইওয়াল বকনা বাছুর কি পরিমাণ বকনা বাছুর উঠেছে তা আমরা একটু ছোট ছোট একদম ছোটগুলির আমরা একটু দামগুলি জানানোর চেষ্টা করি এবার ভাই এটার দাম কত যাচ্ছেন চাওয়া দাম 42 অনেক শাইওয়াল বাচ্চা আর তা আর ক্রেতা কত বলছে 38 আর আপনার নিয়ত 35 আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা একটু ছোট গুলি দেখি এটা এই যে দইটা ধরে আছে এটার দাম কত এটার দাম এই যে এইটাই ওটার দাম চাষি 32,000 ক্রেতা কত বলছে ক্রেতা বলছে 27 আর আপনার নিয়ত 28 এই যে শুনছেন আবারও আপনাদেরকে জানিয়ে রাখি আজ 28 আগস্ট 2020 শুক্রবার আমবাড়ি হাট আপনারা দেখছেন প্রতি শুক্রবার এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলে হাট বসে এবং প্রচুর ক্রেতার ইদানিং আসছে দূর দূরান্ত থেকে এই জন্য দামটা কিন্তু একটু উপরের দিকে এবং শাইওয়াল গরুর বাংলাদেশের যেহেতু সবচেয়ে বড় হাট এটা সেই জন্য শাইওয়াল গরুর তুমুল চাহিদা রয়েছে এবং দামটাও কিন্তু প্রতি হাটে এটা কিন্তু 1-2,000 টাকা করে বেড়ে যাচ্ছে আমরা গত হাটে যখন এসেছিলাম তখন যেই গরুগুলি দাম 40,000 বলেছিল এই হাটে কিন্তু ওগুলো এখন 42-43 হয়ে গিয়েছে আবার আগামী হাটে দেখবেন যে আবার এগুলো 1-2,000 টাকা বেড়ে গিয়েছে কারণ এটা শুধুমাত্র ক্রেতাদের জন্য হচ্ছে কারণ প্রচুর ক্রেতা এবং প্রচুর চাহিদা আপনারা জানেন যে চাহিদা যত বাড়বে দামগুলিও কিন্তু ততই বাড়বে এই যে দেখুন এগুলো সমস্ত বিক্রি হয়ে গিয়েছে শাইওয়াল বকনা এই যে দেখুন এগুলো সব কুষ্টিয়া থেকে এসেছে এবং এগুলো বিক্রি হয়ে গিয়েছে আমরা একটু ভেতরে যাই এই যে দেখুন ভাই এইগুলি তো সব বিক্রি হয়ে গেছে না কারা নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন
আমাদের বাড়ি দিনাজপুরে আপনারা এগুলা কিনছেন হ্যাঁ কিনছি এগুলা কিনে কি করবেন কুমিল্লা যাবে কুমিল্লা যাবে আচ্ছা আচ্ছা কতগুলো গুলো কিনছেন এই লেখেন দোকান 30টা আচ্ছা এই যে কুমিল্লা যে যাবে এই যে এই গরুগুলি এক ট্রাকে কতগুলি উঠে দাম না একটা ট্রাকে কতগুলো গরু এই 35-36টা এই ধরনের গরু উঠে এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই ধরনের গরু ওনারা কুমিল্লায় নিয়ে যাবে একটা ট্রাকে 35-36টা তাই তো অনেক মানে টানাটানি করে নিতে হবে গরুগুলো আচ্ছা কুমিল্লাতে এগুলোর খুব চাহিদা আছে মোটামুটি চাহিদা না নাইলে আপনি এতগুলো গুলো নিবেন না আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এখানে গরুর প্রতি কিন্তু লেখানি 400 টাকা হাসিল এখানে 400 টাকা আপনাদেরকে জানিয়ে রাখলাম তো সুপ্রিয় দর্শক আজকে এই আমবাড়ি হাট থেকে আপনাদেরকে আমরা সাইওয়াল বকনা গরুগুলির দামগুলি জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা